Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্যুপ আর এই ভেজিটেবল স্যুপ খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। শীতের বিভিন্ন সবজি দিয়ে আপনারা এই স্যুপটি তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কীভাবে সহজে এই স্যুপটি তৈরি করতে পারবেন। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। স্যুপটি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে কয়েকবার তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপির সাথে আমি আরও কিছু পরিমাণ নিয়ে নেব ফুলকপি, আর ফুলকপিগুলোকে আমি ধুয়ে একটু টুকরো করে নিয়েছি আর এই টুকরোগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়ে নেব পেঁয়াজের কলি, আর পেঁয়াজের কলিটাকেও আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এছাড়া লাগবে টমেটো, তো টমেটো আমি কয়েকটা টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিলে স্যুপের স্বাদ এতটাই বেড়ে যায় সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে পানি দিয়ে নিচ্ছি, আর পানি আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়ে নেব। আপনারা স্যুপটা যেরকম তৈরি করতে চান সেরকম এখানে পানিটা অ্যাড করে নেবেন। তো প্রথমে আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি, আর পানিতে ভালো মতো টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। টমেটোর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটা মশলা দিয়ে নিচ্ছি, এতে স্বাদটা অনেক বেশি ভালো আসবে আর ডিমের গন্ধটা থাকবে না। সবজির স্যুপ আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, আর এই শীতের সময় বিকালে একটু গরম খাবার খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আপনারা এই স্যুপটি বিকালে নাস্তায় রাখতে পারেন। এছাড়া বাচ্চারাও স্যুপ খেতে খুবই পছন্দ করে, এভাবে আপনারা তৈরি করে দিলে খুবই ভালো লাগবে। তো টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে বাঁধাকপি কুচিগুলো দিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকেও দিয়ে নিব। আর ফুলকপিটা দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে কেটে লেগেছিলাম। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা এই ঝালগুলো দিবেন না, আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে এই মরিচ কুচিটা দিয়ে নিতে পারেন। তো এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি, আরও কিছুক্ষণের মধ্যে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবং সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজের কলিটা আমি এর ভিতরে অ্যাড করে নিব। পেঁয়াজের কলি খুব তাড়াতাড়ি গলে যায়, সেজন্য একদম শেষের দিকে আপনারা পেঁয়াজের কলিটা এর সাথে অ্যাড করে নেবেন। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি পেঁয়াজের কলিগুলো এর সাথে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আরও শীতের সবজি অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে এই স্যুপটি তৈরি করে দেখেছি, এভাবে যদি আপনারা স্যুপটি তৈরি করেন এত মজা লাগবে, সেটি আপনাদের বাচ্চারা বা পরিবারের মেম্বাররা একবার খেলে বারবার খেতে চাইবে, সেজন্য আপনারা অবশ্যই একবার এই স্যুপটি তৈরি করবেন। একটা ডিম আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, এটি সেটি ফেটে এর ভিতরে দিয়ে নিচ্ছি। আর স্যুপের সাথে ডিমটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, কারণ এগুলো দলা পাকিয়ে যাবে, সেজন্য খুব ভালো করে কয়েকবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। ভেজিটেবল স্যুপ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এই স্যুপটি আপনাদের শরীরের অনেক ধরনের উপকার করে থাকবে। অনেক সময় দেখা যায় চিকেন স্যুপটা বাসায় তৈরি করা যায় না, সেক্ষেত্রে আপনারা এই ভেজিটেবল স্যুপ তৈরি করতে পারেন। অনেকের চিকেনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এই ভেজিটেবল স্যুপটি তৈরি করতে পারেন। বড় থেকে শুরু করে ছোট বাচ্চারা সবাই এই স্যুপটি খুবই পছন্দ করবে। তো শেষের দিকে আমি এখানে চিলি সস দিয়ে নিচ্ছি, যেহেতু টমেটো দিয়ে আমি এই স্যুপটি তৈরি করেছি সেজন্য আমি এখানে টমেটো সসটি অ্যাভয়েড করেছি। আপনারা এখানে চাইলে টমেটো সসও দিতে পারেন। স্যুপটি শেষের দিকে আপনারা একটু চেখে দেখবেন লবণ ঝাল সব কিছু ঠিক আছে নাকি, সে পর্যায়ে আপনারা এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। কর্নফ্লাওয়ারটা দিলেই আপনাদের স্যুপের যে টেক্সচারটা সেটি সহজে চলে আসবে। তো এই পর্যায়ে স্যুপটি আমার প্রায় হয়ে এসছে, এ পর্যায়ে আমি এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। তো কর্নফ্লাওয়ার আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ পানির সাথে অ্যাড করে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা আর 1 টেবিল চামচ পরিমাণ পানি আমি একসাথে একটি বাটির মধ্যে ভালো মতো মিক্স করে রেখেছিলাম, সেটি আমি এখন স্যুপের মধ্যে দিয়ে নিব। আর খুব ভালো করে কয়েকবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মনে রাখবেন কর্নফ্লাওয়ারটি দেওয়ার পরে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, জন্য কর্নফ্লাওয়ারটি দেওয়ার পরে 1 মিনিট চুলায় রেখে তারপরে
নামিয়ে নেবেন। তো আমার সুপটি রেডি হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর সবাইকে আপনারা এভাবেই সুপটি তৈরি করে খাওয়াতে পারেন, আর মেহমানদেরকেও খাওয়াতে পারেন। বিকেলে একটু গরম গরম সুপ খেতে খুবই অসাধারণ লাগে। অবশ্যই আমার ভিডিওটি ফলো করে এভাবে বাসায় তৈরি করে নেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।